أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله وبركاته. কোনো দুর্যোগ ও বিপদ আপদ এগুলি কি মানুষের কপালে লেখা থাকে? এই ব্যাপারটা নিয়ে কোরআন আমাদেরকে কি গাইড দেয়? তো কোরআনের যদি আমরা 4 নম্বর সুরা আন-নিসা এর 79 নম্বর আয়াতে দেখি, তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওমা আসাবাকা মিন সাইয়াতিন ফামিন নাফসি ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এখানে আল্লাহ বলছেন যে তোমার যত কল্যাণ তোমার জীবনে আসবে, প্রত্যেকটি কল্যাণ আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর তোমার যত মুসিবত আর অকল্যাণ আর খারাপই তোমার জীবনে যা কিছু ঘটবে, এগুলি সব তোমার নিজের কর্মফল তোমার পক্ষ থেকে। আর আমি তোমাকে মানব সমাজের জন্য রাসুল হিসেবে নিযুক্ত করেছি, আর আল্লাহ তাআলা প্রত্যক্ষ সাক্ষীদাতা হিসেবে যথেষ্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই পৃথিবীতে আমাদের আমলের কারণে আমাদের উপরে বিপদ আসে। আমরা এমন কিছু কাজ করে বসি যেগুলি আমাদের করা দরকার ছিল না, কিন্তু সেগুলি করার কারণে আমাদের উপরে বিপদ আসে। আর যত ধরনের ভালাই রয়েছে সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এখন আপনাকে আর আমাকে চিন্তা করতে হবে যে এই পৃথিবীতে আমরা যতদিন বসবাস করব, কল্যাণময় জীবন কিভাবে আমরা কাটাবো, সেজন্য আমাদের লক্ষ্য করতে হবে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কখন কোন সময় কোন আয়াতের দরকার, সেজন্য আমরা কোরআন থেকে যেন বের করে নিতে পারি। কোন সময় কোন দোয়া পড়তে হবে কোরআন থেকে যেন নিতে পারি। কিন্তু আমরা যদি কোরআনের বাহিরে অন্য কোনো গ্রন্থের পিছনে বা মানব রচিত কোনো মতবাদের পিছনে চলে যাই, তাহলে অশান্তির জীবনে আমরা ঘিরে যাব। এই পৃথিবীতে সবচেয়ে বেশি অশান্তি বোধ করে তারাই যারা বিভিন্নভাবে দলে, বিভিন্নভাবে ফিরকায়, বিভিন্নভাবে পার্টিতে বিভক্ত হয়ে আছে। 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই মিলে এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, আর তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। তো আল্লাহ যখন বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন, তখন আমি একজন মুমিন, আমি একজন মুসলিম, আমি কেন বিচ্ছিন্নবাদীদের সাথে একত্রিত হব, আমি কেন বিচ্ছিন্নবাদীদের দলে সামিল হব, আমি কেন বিভিন্ন ধরনের পার্টি এবং ফিরকা আর মাসলাকের সাথে চলে যাব? 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই গ্রন্থটি মানুষের জন্য যথেষ্ট হওয়া দরকার। এর ভিতরে রয়েছে মানব কল্যাণী সব কিছু। মানব যখন এর বিধিবিধান মানে না, তখন তারা সবাই ঘিরে যায় বিভিন্ন বালা মুসিবতে। তাই যত অকল্যাণ আমাদের জীবনে ঘটবে আমাদের আমলের কারণে, আর যত ভালাই আসবে প্রত্যেকটি ভালাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে।